আজ আমরা ব্যথা সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলবো। বাঙালিদের একটি প্রবাদ আছে, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা। অর্থাৎ আমার যদি সারা অঙ্গেই ব্যথা থাকে, তাহলে ওষুধ কোন জায়গায় প্রয়োগ করতে হবে সেটা জানতে হবে। কিন্তু আজ আমরা সকল ব্যথা নিয়ে কথা বলছি না, আজ আমরা শুধুমাত্র কোমরের ব্যথা নিয়ে কথা বলছি, অর্থাৎ ব্যাক পেইন। এই ব্যাক পেইনটা দেখা যায় সবসময়ই অনেক বয়সে, মধ্য বয়সে, বৃদ্ধ বয়সে, যে কোনো বয়সে যে কোনো কারো হতেই পারে। আজ আমরা এই সম্পর্কে জানব বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কাছে। আসলে এই ব্যাক পেইনটার মূল কারণগুলো কি সেটা আমাদের একটু প্রথমে বলুন আপনি। হ্যাঁ, অবশ্যই। ব্যাক পেনের আমরা দুইটা কারণ বেসিক্যালি, একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ব্যাক পেইন। মেকানিক্যাল ব্যাক পেইন গুলো হচ্ছে 90% রোগী এই ব্যথায় বা এই সমস্যায় ভুগে থাকে, সেটা রোগীরা নিজেরাই তৈরি করে। যেমন যে আমাদের গ্রামগঞ্জে মা বোনরা কিছু নিচে বসে ঘন্টার পর ঘন্টা পারিবারিক কাজ করে, সেই থেকে মেকানিক্যাল ব্যাক পেইন হয়। আমরা যারা অফিস আদালতে জব করি, ডেস্ক জব করি, আমরা ঘন্টার পর ঘন্টা কিন্তু বসে থাকি, এ থেকে মেকানিক্যাল ব্যাক পেইন আমাদের শোয়া ক্ষেত্রে হতে পারে, আমাদের বিভিন্ন ইঞ্জুরি থেকে হতে পারে। এগুলো হচ্ছে বেশিরভাগ রোগী আসলে এই ব্যাক পেইনে ভুগে থাকে। আর খুব রেয়ার কেস যেটা হচ্ছে, যেমন স্পাইনে যদি প্যাথোলজি হয়, যেমন বোন টিবি হতে পারে, টিউবারকুলাস আর্থ্রাইটিস হতে পারে, তারপরে হচ্ছে আপনার যদি বোন ক্যান্সার হয় বা স্পাইনে যেটা ক্যান্সার থেকে আপনার ব্যাক পেইন হতে পারে, তো ওই কেসগুলো খুব রেয়ার কেস বা খুব মানে কম সংখ্যক, অর্থাৎ অন্য রোগে আক্রান্ত হলে সেটা হতে পারে, সেটা হতে পারে। আচ্ছা, তাহলে কারণগুলো আমরা জানতে পারলাম। এখন আপনি বলেন আমাদের যে লক্ষণগুলো কি হতে পারে, এই যে আমরা বলি সাইন এন্ড সিমটমস, বিশেষ করে ব্যাক পেইনের ক্ষেত্রে কি কি লক্ষণগুলো? প্রথমত হচ্ছে রোগীর যেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে কমপ্লেইনটা আসে, যে চলাফেরায় ব্যথাটা বেড়ে যায় এবং ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। আবার অনেকের ক্ষেত্রে কমপ্লেন থাকে যে সে সকালে ঘুম থেকে উঠতে গেলে তার ব্যথা হয়, যখন অফিসে যেতে চাচ্ছে বা হাঁটা চলাফেরা শুরু করলে ব্যথাটা আরো বাড়ছে, বাড়তে থাকলো। আবার যেটা হচ্ছে যে অফিসে ডেস্কে সে বসে আছে, মানে দীর্ঘ সময় সে বসতে পারে না, ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়। আর সবচেয়ে খারাপ যে সাইনটা হয়, যে রোগী হাঁটতে গেলে বা অনেক সময় শুয়ে থাকলো, কোমর ব্যথা হবে, পাশাপাশি পায়ে ব্যথা চলে যাবে, যেটা আমরা রেফার্ড পেইন বলে থাকি ডাক্তারি ভাষা, বা রুট পেইন, নার্ভ রুট কম্প্রেশনের কারণে। এটা অতীতে এটাকে বলা হতো যে সায়াটিকা বাত, যেহেতু সায়াটিক নার্ভে কম্প্রেশন হয়, আমরা এখন যুগের পরিবর্তনের কারণে ডাক্তার একটু নামটা চেঞ্জ হয়ে এখন আমরা বলি PLID বা প্রোলাপস ডিস্ক বা স্লিপ ডিস্ক বলে থাকি। মানে স্লিপ ডিস্কও নার্ভে কম্প্রেশন হয় এবং বাত তো সায়াটিকা বাত তো সেম একই জিনিস। এটা একটু খারাপ সাইন। এটা আবার কয়েকটা টাইপ আছে, যেমন যদি ডিস্ক বালজ হয় সেক্ষেত্রে শুধু ব্যাক পেইন হবে, কোমরে ব্যথা হবে। যদি সেটা প্রোট্রিউশন হয়, মানে রুট বা কর্ডে কম্প্রেশন করে, তখন রেফার্ড পেইন হবে, পায়ে অবশ ভাব হবে বা ব্যথা ব্যথা ভাব হবে, ঝিঝি লাগা, রোগীরা নিয়ে আসে কমপ্লেন যে পা মনে হয় যে ছিঁড়ে পড়ে যাচ্ছে বা কিছুক্ষণ হাঁটার পরে তাকে একটু দাঁড়াতে হয়, এই কমপ্লেন গুলো আসে। আর এটা যদি আরো বেশি খারাপ হয়, যেটা আমরা কর্ডে ইকুইনিয়া সিনড্রোম বলি বা ডিস্ক এক্সট্রিউশন হয়, এক্সট্রুডেড টোটালি, যে জেলিটা থাকে স্পাইনাল যে আপনার চাকতির মতো ডিস্কে, টোটালি যদি কর্ডে কম্প্রেশন হয়, তখন দেখা যায় ইনকন্টিনেন্সি হতে পারে, যে পোস্টার পায়খানা প্রবলেম হতে পারে, পা টোটালি প্যারালাইসিস হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে মেডিকেল ইমার্জেন্সি, মানে সেটা খুব খারাপ কেস, জরুরি ব্যবস্থা নিতে। হ্যাঁ, সেটা খুব খারাপ কেস। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে ব্যাক পেইন, তার কখনোই ছিল না, কিন্তু হয়তো কোথাও কিছু নুয়ে এসে তুলতে গেছে ভারী জিনিস, কিংবা বেসিনে সে হাত ধুতে গেছে, সেই অবস্থায় কিন্তু দেখা যায় যে ব্যাক পেইন হঠাৎ তার জীবনেই শুরু হলো, সেসব ক্ষেত্রে কি কারণে হতে পারে? হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। যে অনেকে শেভ করছে বা হাত মুখ ধোয়া, মুখ ধুচ্ছে বা সে একটু উঠে দাঁড়ালো, দাঁড়াতে গেলে যে হঠাৎ করে একটা আওয়াজ হলো, রোগীর কমপ্লেন আসতে পারে বা একটা শব্দ হলো বা কিছু একটা হলো, এরপর থেকে সে আর দাঁড়াতে পারলো, দাঁড়িয়ে মানে তাকে ওই অবস্থায় তাকে দাঁড়িয়ে থাকতে হলো অথবা বসে পড়তে হলো, এটা আসলে ওই সময় হয় নাই। দিস ইজ এ প্রি ডিসপোজিং ফ্যাক্টর, মানে এটা একটা উসিলা আর কি। এই রোগীগুলা আসলে দীর্ঘদিনে তার এই ব্যাক পেনের প্রবলেমটা হচ্ছিল, যেটা আমি শুরুতে বলছিলাম আপনার ব্যাক পেন দুইটা কারণ, মেকানিক্যাল ব্যাক পেন। এই মেকানিক্যাল কারণে আপনি যদি তার পেশাগত জিনিসটা খুঁজেন, দেখবেন সে ওই ঘন্টার পর ঘন্টা হয়তো ডেস্কে বসে কাজ করছে, সে মুভমেন্ট করে না, বসার অ্যালাইনমেন্ট ঠিক না, আমরা যে 90-90 বসতে বলি, যে স্ট্রেট বসতে হবে আমাদেরকে, এই জিনিসগুলা করতো না সে, যার কারণে ওই দিন হয়তো যে যখন চরম মুহূর্তে ধরা গেল এবং তখন এক্সপোজার হলো, যে এটি একটা উসিলা। তো রোগীর ধারণা যে আমি বালতিটা টান দিলাম তার থেকে হয়েছে, অথবা ওই যে সামনে ঝুঁকেছিলাম তার থেকে হয়েছে, আসলে তা না, এটা আগে থেকে হচ্ছিল। সেটাই, তার জন্য প্রত্যেকের সতর্ক থাকতে হবে যে কখনো কোনো ব্যথা যদি অল্প হয়, সাথে সাথে
এবার আমরা আসি, অনেক সময় দেখা যায় বাংলাদেশে, এটা আমাদের দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা, যে ব্যথা হলেই ব্যথার ওষুধ এবং পেইন কিলার, এটা অনেকে মানে মনে করেন যে এটাই তার একমাত্র ঔষধ এবং এটা ছাড়া থাকা যাবে না, এবং তার ফলে দেখা যায় পার্শ্ব প্রতিক্রিয়া, নানা ধরনের কিডনি রোগ। তো এই যে ব্যথা নাশক ঔষধ, এই সব থেকে মুক্ত থেকে আমরা কিভাবে এই ব্যাক পেইন গুলাকে আমাদের নিরাময় করতে পারি বা সুস্থ করতে বা স্বাভাবিক করতে পারি? অবশ্যই, এখানে দেখেন আসলে আমরা যেহেতু ব্যাক পেনের দুইটা কারণ আমরা নির্ণয় বলি যে মেকানিক্যাল ব্যাক পেইন, তাহলে আমরা যদি সবাই জানি যে কেন ব্যাক পেইন হয়, আমরা যদি একেবারে গ্রাম লেভেল থেকে শুরু করে মিডিয়ার এখন আপনার এই আজকের প্রোগ্রামের মাধ্যমে যদি সবাই জানে যে আমার বসতে হবে কিভাবে, শোয়ার ক্ষেত্রে যে উঁচু শক্ত সমান বিছানায় শুইতে হবে, এই নিয়ম কানুন গুলো যদি আমরা জানি, অথবা যে যে কাজ করছে সে যেন সেটা এক নাগারে না করে, তো এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি যে কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে কি করতে হবে, তাহলে আপনার এই ব্যথার ওষুধও খেতে হবে না আর এই সমস্যা আমাদের পড়তে হবে না। আপনি যেটা বলছিলেন যে ব্যথার ওষুধ হচ্ছে একটা সাইলেন্ট কিলার, এটা আপনার আমরা কিন্তু সচেতন সবাই, এখন ফরমালিন নিয়ে আমরা সবাই কথা বলছি, বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছি, কিন্তু ইনডাইরেক্টলি পেইন কিলার খেয়ে খেয়ে দেখা যায় যে কিডনি ড্যামেজ হচ্ছে, লিভার ড্যামেজ হচ্ছে, গ্যাস্ট্রাইটিস বা আলসার হচ্ছে, এবং সবচেয়ে খারাপ যেটা হচ্ছে একদিক দিয়ে ডায়াগনোসিস হচ্ছে না রোগীর কেন ব্যাক পেইন হচ্ছে, আরেকদিক দিয়ে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে কিছুটা দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, এতে রোগীরও শারীরিকভাবে সমস্যা হচ্ছে এবং অন্য সিস্টেম গুলো নষ্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যদি সবাই জানি যে কেন ব্যথা হয় বা যে কোনো ব্যথা হওয়ার সাথে সাথে যদি একজন স্পেশালিস্টের বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়, একটা ডায়াগনোসিস কনফার্ম করে, আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করলে বুঝতে পারি, বিভিন্ন টেস্ট আছে যেমন SLR টেস্ট, স্কোভার্স টেস্ট, এটা আমরা ডাক্তারি কিছু টেস্ট আছে সেগুলো করি, অথবা কিছু প্যাথোলজিক্যাল ব্লাড টেস্ট করলো আমরা বুঝতে পারি যে কোথায় থেকে হচ্ছে, যদি রোগীকে আমরা ডায়াগনোসিস কনফার্ম করে দিতে পারি যে আপনার আপনার বসা থেকে হচ্ছে বা আপনার শোয়া থেকে হচ্ছে অথবা আপনার এই রোগের কারণে এটা হচ্ছে, তাহলে রোগী কিন্তু নিজের থেকে অর্ধেক ডাক্তারি করতে পারবে, সে নিজের থেকে ম্যানেজ করতে পারবে, তাকে ব্যথার ওষুধ খেতে হবে না। সারা ওয়ার্ল্ডই এখন ব্যথার ওষুধের বিরুদ্ধে কথা বলছে, আমরা এখন এটা অল্টারনেটিভ যে ট্রিটমেন্ট সারা ওয়ার্ল্ডে, যেটা দিস ইজ ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি ফিজিক্যাল ইকুইপমেন্ট বা বিভিন্ন এক্সারসাইজ বা ইকুইপমেন্টের মাধ্যমে এবং আমাদের শারীরিক বিভিন্ন কষ্টের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে কিন্তু আমরা ব্যাক পেইন থেকে মুক্ত থাকতে পারি, এবং আমরা নিয়ম কানুন যদি মেনে চলি যে আমরা সাজেস্ট যারা ডেস্ক জব করে তারা যেন এক ঘন্টার বেশি ডেস্কে বসে না থাকে, ডেস্ক ওয়ার্ক করছে একটু হেঁটে দাঁড়ালো অফিসে, একটু ঘুরলো, তারপর আবার এসে বসলো। তো মা বোনেরা যারা গ্রামে বসে নিচে বসে পাকশাক করে বা পারিবারিক কাজ, আমাদের পরিবারেও বিভিন্ন ভাবে দেখা যায় দীর্ঘক্ষণ তারা বসে বসে টেলিভিশন দেখে, এটা খুব খারাপ, দীর্ঘক্ষণ বাচ্চারা ছেলেমেয়েরা টেলিভিশনে হয় কম্পিউটারে, কম্পিউটিং ইন্টারনেটে আছে দীর্ঘক্ষণ, এইসব ক্ষেত্রে কি পরামর্শ? কম্পিউটার আবার টেকনোলজি চেঞ্জ হচ্ছে, এখন ট্যাব ইউজ করছে, মোবাইলে চলে আসছে সবকিছু, তো এখন দেখা যায় এতে আরো খারাপ বিরূপ প্রতিক্রিয়া হয়, এতে কোমরের চেয়ে বেশি ঘাড়ে প্রবলেম, কারণ সামনে আপনার আমরা যে স্পাইনে কার্ভেচার যদি দেখি, ঘাড়টা সামনে উত্তল কনভেক্সিটি, কোমরও সেম কনভেক্সিটি, তো আমরা যদি সামনে সারাক্ষণ প্রোন অবস্থায় থাকি বা নীলিং অবস্থায় থাকি তখন কিন্তু আমাদের ওই কার্ভেচারটা স্ট্রেট হয়ে যাবে এবং ডিস্ক প্রলাপস বা মেকানিক্যাল সমস্যাটা তৈরি হবে। আসলে 90% রোগী তো আমরা নিজেরাই তৈরি করি, আমরা যদি এ থেকে এখনই সচেতন না হই। আরেকটা হচ্ছে আপনি দেখেন আমরা বেশিরভাগ মানুষই কিন্তু নিজের কাজ নিজে সারাক্ষণ মানে একই কাজে সে অভ্যস্ত, যে ড্রাইভ করছে সে সারাদিন ড্রাইভার ড্রাইভিং করছে, সে কিন্তু আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি সে করে না, সে হাঁটে না, সে সাঁতার কাটে না, অথবা আমাদের পরিবেশনে মেবি, তো সব মিলেই আসলে আমাদের এই রোগীগুলা ডে বাই ডে কিন্তু বেড়ে যাচ্ছে। আগে আমরা ডায়রিয়া নিয়ে চিন্তা করতাম সারা রাষ্ট্র সরকার সবাই, এখন কিন্তু এই আমরা যে নন কমিউনিকেবল ডিজিজ এগুলা কিন্তু এক পর্যায়ে মহামারী আকারে দেখা দিবে, যে এত বেশি বেড়ে যাবে তখন কিন্তু আপনার সব মানুষকে, এক হচ্ছে এই রোগে তো কেউ মারা যায় না, এই রোগে মানুষ কষ্ট ভোগ করে, প্যারালাইসিস গ্রস্ত বা পক্ষাঘাত গ্রস্ত, পঙ্গুত্ব বরণ করে বিছানায় পড়ে থাকে, সামাজিক পারিবারিক সমস্যা তৈরি হয়, আপনার বাবা যদি অসুস্থ হয়ে বা ব্যাক পেইনে বসে বাসায় থাকে, আপনি অফিসে যাবেন কিভাবে, তাকে এটা টেক কেয়ার করা, তাকে হেল্প করা, তো সেটা না করে যদি আমরা শুরুতেই ব্যথার ওষুধ না খেয়ে একটা স্পেশালিস্টের শরণাপন্ন কনফার্ম ডায়াগনোসিস করি, এবং 90-95% রোগী উইদাউট ব্যথার ওষুধ এবং সার্জারি ছাড়াই ফিজিওথেরাপিতে সুস্থ এবং ভালো থাকে। এবং এই ধরনের ফিজিওথেরাপি আপনাদের সাধারণত কতদিন নিতে হয় একজন রোগীকে? হ্যাঁ, ব্যাক পেইনের ক্ষেত্রে এটা কেস টু কেস ভেরি করে, তারপরও এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যদি ডিস্ক প্রলাপস হয়, আমরা যে কেসগুলো বেশি পাই এখন, এই রোগীগুলো হয়তো 2-3 সপ্তাহ হসপিটালাইজড করলে টোটালি ভালো হয়ে যায়, আর কিছু কিছু ক্ষেত্রে আউটডোরে এসে এসে ফিজিওথেরাপি করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারাও তো তাদের
এই ফিজিওথেরাপি কোর্স শেষ হওয়ার পরে বাসায় কিছু কিছু ব্যায়াম শিখিয়ে দিয়ে সেগুলো তারা যাতে রেগুলার করতে পারে, সেটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা এক ভালো কথা বলেছেন। এটা একটা হয় যে অনেক সময় রোগী বলে স্যার ব্যাক পেন ভালো হয়ে গেলাম, কিন্তু আবার তো ব্যাক পেন চলে আসে। ওই যে আমি বলছি যে কজ নির্ধারণ করতে হয়, আপনি যে কজে ব্যাক পেন হচ্ছে আপনার বিছানাটা, আমি বল আপনি আমার কাছে চিকিৎসা নিয়ে আবার গিয়ে যদি কম্পিউটারে বসে আবার গিয়ে যদি সেই ঘন্টা পর ঘন্টা বসে তাহলে তো হচ্ছে আবার রিকারেন্ট হবে। সুতরাং তাকে কাউন্সেলিং করতে হবে অবশ্যই, এবং এই ক্ষেত্রে তার এই যে পরিবর্তন গুলাকে যাতে সে স্থায়ীভাবে পরিবর্তন সংক্ষেপে বলবেন যে ব্যাক পেইন দূর করানে তারা কি কি প্রতিরোধ ব্যবস্থা নিয়মিত নিতে পারেন। অবশ্যই, আপনাকে ধন্যবাদ। আসলে ব্যাক পেইনের ক্ষেত্রে আমি শুরুতেই বলবো যে কোনো মানুষ আপনারা যারা ব্যাক পেইনে ভুগছেন, শুরুতে একজন স্পেশালিস্টের বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে কনফার্ম ডায়াগনোসিস করে আপনারা চিকিৎসকের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট নেন, আশা করি সেরে যাবে। আর যাদের ব্যাক পেইন হয় না অথবা যারা ব্যাক পেইন অলরেডি ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো আপনার বিছানাটা সেটা অবশ্যই কারেকশন করতে হবে, ফোম বা জাজিমে শোয়া যাবে না। আবার অনেকে আমরা শক্ত বিছানা শুতে বলি, তার মানে এই নয় যে একেবারে কাঠে শোবেন, সেক্ষেত্রে একটা ম্যাট্রেস বা পাতলা 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি উচ্চতার কোনো তোষক ইউজ করতে পারেন, একটা পাতলা বালিশ ব্যবহার করবেন। কাজের ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা একই রকম কাজ করবেন না, একটু চেঞ্জ করবেন। কেউ যদি বসে থাকার কাজ করেন বসা থেকে উঠে একটু হাঁটেন, আবার কেউ যদি দাঁড়িয়ে থাকার কাজ করেন দাঁড়ান থেকে একটু মুভমেন্ট করেন বা একটু বসেন, এই সকল অ্যাক্টিভিটিগুলো করবেন। আর স্পেশালি যে কোনো ব্যাক পেইনের ক্ষেত্রে দীর্ঘদিন এটাকে পুষে না রেখে কনফার্ম করে ট্রিটমেন্ট নেন, আশা করি আপনারা সবাই ভালো থাকতে পারবেন। অনেক ধন্যবাদ ডক্টর শফিউল্লাহ প্রধান আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।